দেশে রাজনীতি অসুস্থ ধারায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সদর সংসদ সদস্য রুমিনা ফারহানা। তিনি বলেন, নিজের চারপাশে দেখি বনখেকো, ব্যাংকখেকো, জমিখেকো, টাকা পাচার করি এবং মাদক ব্যবসায়ীরা রাজনীতিবিদ। আগে দেশকে সুস্থ ধারায় রাজনীতিতে ফেরাতে হবে। শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনসমান শুনানি, জাতীয় উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতা শীর্ষক নাগরিক সম্মেলনে রুমিনা ফারহানা এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও বাংলাদেশের এই সম্মেলন আয়োজন করে। রুমিনা ফারহানা বলেন, রাজনীতি সুস্থ থাকতে দেশ জাতি মানুষ সুস্থ থাকে। রাজনীতি অসুস্থ হলে দেশে আর কিছুই ভালো থাকে না। উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত অসুস্থ রাজনীতির এই চিত্র বিরোধীরা এখন সার্বক্ষণিক আতঙ্কেই থাকে। বিএনপির সংসদ সদস্য বলেন, এখন উন্নয়ন নিয়ে অনেক আলাপ হয়, কিন্তু উন্নয়নের সংখ্যাকে সংকুচিত করে কয়েকগুণ বেশি ব্যয় নির্মিত অবকাঠামো অবরুদ্ধ করা হয়, কারণ অবকাঠামোগুলোতে বড় লুটপাট করা যায়। সব খেয়ে ফেরার এই রাজনীতি থেকে বের হতে হবে। দেশের বৈষম্যমূলক উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গত 50 বছর উন্নয়নের পাশাপাশি বৈষম্য বেড়েছে। এই পরিস্থিতি বদলাতে সামাজিক বিপ্লব প্রয়োজন। প্রকৃতি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এর মধ্যে নির্বাচন শুধু একটি প্রক্রিয়া মাত্র। সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, বর্তমান ব্যবস্থায় নির্বাচন হলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সমাজ সুযোগ ও অধিকারের সমতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সর্বস্তরের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানের সংস্কৃতির চর্চা নেই বললেই চলে, আদর্শ সংস্কৃতির চর্চা করতে হবে।